কেন চিনলে না রে মন, কেন বুঝলে না রে মন, আমার গাউসু জামান ইসমাইল শাহ মাওলানা কেমন। ওরে কোরআনে কই চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, কোরআনে কই যে চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, না চিনিয়া মইরা গেলে বিফল জীবন, আমার গাউসুল আজম ইসমাইল শাহ মাওলানা কেমন। সালাতুনিয়া করে চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছে যা, ঠিক কিনা? কে চিনে যে চিনার চেষ্টা করে, যে চিনার কি করে চেষ্টা করে, আল্লাহ বলতেছে অকুন মাসওয়াদী কি, তোমরা সত্যবাদীর সাথী হও, সত্যবাদীর পরিবেশের মধ্যে আবদ্ধ হও। বেরা হাজিরিন একটা সাধারণ মাটি, এটা একটা পরিবেশে দেওয়া হয় ইটের বাটায়, সেটার মাটি থাকে না, কি হয়ে যায়? ইট হয়ে যায়। সুবহানাল্লাহ, ঠিক কি না? এই যে স্টিল মিল গুলোতে ঘর বানানো হয়, বিশাল বিশাল শীট গুলো এগুলো ঢুকিয়ে দেওয়া হয় মেশিনের ভিতরে, আর এই লোহাগুলো গলে পানি বানায় ফেলে, ঠিক কি না? পানি বানায় ফেলে, তাহলে এটা একটা পরিবেশ না? জোরে বলেন, এটা উত্তপ্ত পরিবেশ। যে পরিবেশে যাওয়ার কারণে লোহা কি হয়ে যায়? পানি হয়ে যায়, তরল হয়ে যায়, সাধারণ মাটি ইট হয়ে যায়, ঠিক কি না? যদি আপনি আর আমিও যদি ওই মুমেন তথা আল্লাহ ওয়ালা হতে চাই, আল্লাহ বলতেছে মুমেনের পরিবেশের মধ্যে আসো বলি, সুবহান আল্লাহর ওলিদের পরিবেশে আসো, সব পথে আসো। কথা বুঝতেছেন আপনারা? ওলির গুরুত্ব বুঝতে হবে। কেন আল্লাহ তাআলা আমাদেরকে বারবার ইঙ্গিত দিয়েছেন, বারবার কোরআনে বলে দিয়েছেন তোমরা আল্লাহর ওলির কাছে যাও, আল্লাহর ওলির কাছে যাও। আকুলু মাসওয়াদিকিন মাই গুতলিল ফালান তাজিদা লাহু ওলিয়্যান মুর্শিদা। আমি সবার জন্য মুর্শিদ নির্বাচন করি নাই, মুর্শিদ পাওয়ার ভাগ্যের বিষয়। মুর্শিদ পাওয়া কিসের বিষয়? ভাগ্যের বিষয়। যার যার তকদির সুপ্রসন্ন সেই আল্লাহর ওলি পাবে। সুবহানাল্লাহ, সবাই না, সবাই না, সবাই তো পাবে না, এটা কঠিন বিষয়, এটা বড় কঠিন বিষয়। কারণ ওখানে গেলে উশৃঙ্খল সুশৃঙ্খল হয় ভাই, একটা সমাজ উশৃঙ্খল সমাজ, মারামারি কাটাকাটি রাহাজানি খুনতারাপি, ওইটা যদি এই মারামারি কাটাকাটি থেকে সুশৃঙ্খলে আনতে হয় একটা পাওয়ার লাগে না, শক্তি লাগে না, সাধারণ মানুষ পারে না, সমাজের সাধারণ নেতৃত্ব দাঁড়াতে তারা পারে না। এখন এমপির হস্তক্ষেপ নিলেন, কার হস্তক্ষেপ? এমপি মহোদয়ের হস্তক্ষেপ যদি নেওয়া হয় এই সমাজ উশৃঙ্খল সমাজ সুশৃঙ্খল হবে না, কথা বলেন হবে কিনা? কেন? কারণ এমপি একটা পাওয়ারের নাম, কিসের নাম? একটা শক্তির নাম। যখন দমক দেয় সাবধান, তোমরা মারামারি করিও, হবে কি না? জোরে বলেন হবে তো, সুশৃঙ্খল হবে তো, হবে কি না? হবে। ও পেয়ারা হাজরিন, আপনার আমার মন তো উশৃঙ্খল, কথা বলেন মন কবে তুই সাধু হবি, মন কবে তুই সাধু হবি, ওরে ভুইলা রইলি পবের মায়ায় ডাক দিলে চলিয়া যাবি, মন কবে তুই সাধু হবি, ঠিক কিনা? ভাই আমরা সাধু সেজে লাভ নাই, আমি সাদা পাঞ্জাবি আর সাদা পায়জামা সাদা টুপি পরে আমরা সাধু সেজেছি, আমরা কি সেজেছি? জোরে বলেন কি সেজেছি? কিন্তু আমার মন তো সাধু না, কথা বলেন মন হচ্ছে উশৃঙ্খল, হার ওয়াক্ত শুধু মনের ভিতরে খারাপ অশ্বাসা দিচ্ছে, ঠিক কিনা? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসুর্য নিফাক শিকা অলসতা বিলাসিতা আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এর মধ্যে আবার যখন নামাজে দাঁড়ায় সব ত্যাগ করে জেহাদ করে বহু কষ্টে যখন আমাকে ধাক্কাইতে ধাক্কাইতে আমি নামাজে দাঁড় করাইলাম, আর পড়তেছি ইন্নিয়া জাহাদ ওয়া জিহালিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, পড়ি কিনা? জোরে বলেন আমি কি পড়তেছি? আল্লাহ আমি তোমার মুখাপেক্ষী,
আমি ওই আল্লাহর মুখের ব্যক্তি যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন ঠিক কি না ঠিক আমি মুশরিকের অন্তর্ভুক্ত নই আমি এই প্রতিশ্রুতি নিয়ে দাঁড়াইলাম কিন্তু আমার মন তো নামাজে নাই শয়তান কয় দেহিতি পদ্র থাকতে পারছ আল্লাহর মুখী হইয়া কি কয় তুই কতটুকু থাকতে পারছ আল্লাহর মুখী হয়ে আমি দেখব ওই নামাজের ঘর থেকে আমাকে সিবিস কক্সবাজার বিভিন্ন ফায়সার দেখানায় বিভিন্ন বাজার ব্যবসা বাণিজ্যে বিভিন্ন কিছু সামনে এনে হাজির করতেছে জোরে বলেন ঠিক কি না আমি নামাজে আসি তাহলে আমার মন কি সুশৃঙ্খল হলো আমার মন তো উশৃঙ্খল কথা বলে এই নামাজে আমাকে জান্নাত দিবে এই নামাজে আল্লাহ খুশি হবে কখনো নয় এই জন্য আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন এই নামাজ সম্পর্কে বলেছে ওরে কইরা রে মন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বন্দা কর রে থাকিলে কুসুরি পাবি না মজুরি হজিব আপনি বদিল্লা লইছেন কামলা লইছেন কাজ করার জন্য সে সব ভুল করে উল্টা পাল্টা করে আপনার সব নষ্ট করে দিয়েছে মজুরি দিবেন উল্টা জরিমানা করবেন কি করবেন তাকে উল্টা জরিমানা করবেন ওরে থাকিলে কুসুরি পাবি না মুসুরি ওয়াল দুজকে তোর ঠিকানা রে কইরা রে মন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বন্দা কর রে ঠিক কি না ওরে বুখারীর বয়ান শোনো মুসলমান মানার ফরমান সহু আগে চিনো রে ওরে নফসানি মারো ওরে সয়রি মারো নফসানি সারো নিজেকে হাজির করো মাওলার দরবারে কইরা রে মন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বন্দা কর রে সরলে এ গরল মিশে না সরল ভাবে আসে যেই জনা বলুন সরলে সেনা সরল ভাবে আসে যেই জনা ওরে চাইল তোর ফিরের কাছে সাপের মাথায় ব্যাং নাসে তবু সাপে আহার করে না শোনা ওরে বুঝলাম সাপে রোজা রাখছে গো সখি তাই তো সাপে আহার করে না সরল ভাবে আসে যেই জনা সরলে এ গরল মিশে না সরল ভাবে আসে যেই জনা মারহাবায়া রহমাতাল্লিল আলামিন মারহাবা জলুয়া গড় হক জলুয়া এ নূরে খোদা জলুয়া গড় হইয়া মুহাম্মদ মুস্তফা মারহাবায়া ছিল এই উশৃঙ্খল মন নিয়ে নামাজে গেলে নামাজ তো আমার মনটাকে আমি কিভাবে নামাজে বসাবো রাসূল বলেছে লা সালাতা ইল্লা বিহুজুরি কাল কোন নামাজ নাই উপস্থিত কর ব্যতীত আপনি কাবাতি শরীফাত দিয়ে আল্লাহু আকবার বলে আপনি দাঁড়িয়েছেন কাবাকে কেপলাকে সামনে নিয়ে ঠিক কি না কিন্তু আপনার মন চলে গেছে অন্য জায়গায় আপনি কি নামাজে আছেন এই নামাজ হবে না জোরে বলুন হবে না কেন আপনার মন তো উশৃঙ্খল মন আপনার নিয়ন্ত্রণে নাই মন পাগলা ঘোড়া মন খালি দৌড়াচ্ছে অন্য জায়গায় এই মনটাকে কিভাবে আপনি নামাজে দাঁড় করাবেন কিভাবে আপনার কবজা আনবেন আপনার মন আপনার কথা শুনে না ঠিক কি না জোরে বলেন ঠিক কি না এই বিষয়ে দলিলের অভাব নাই আল্লাহ কোরআনে বলছে কোরআনের ভিতরে আল্লাহ বলছে ইউজাক্কিহিম তাজকিয়ায়ে নফস তাজকিয়ায়ে নফস পরিশুদ্ধ আত্মা বানানোর জন্য সুবহানাল্লাহ পরিশুদ্ধ আত্মা বানানোর জন্য আল্লাহ কোরআনে বলেছে আমরা কিভাবে বানাবো এই জন্য জালালউদ্দিন রুমি জালালউদ্দিন মহল্লি জালালউদ্দিন সুয়ুতি ইসমাইল হাক্কি বুরুজি সারাউল্লাহ পানিপতি এইভাবে বিখ্যাত বিখ্যাত তাফসিরকার তাদের তাফসিরের ভিতরে লিখেছে যে এই নফস পরিশুদ্ধ করা ফরজ আর যার কাছে গিয়ে নফস পরিশুদ্ধ করতে হয় তার হাতে তার সহপতে যাওয়া তার হাতে বায়াত করা ফরজ বলে সুবহানাল্লাহ
যেহেতু নফস পরিশুদ্ধ ছাড়া আপনার নামাজ হবে না কখনো না পড়তে পারবেন আপনি নামাজ পড়ে মুসল্লি সাজতে পারবেন কিন্তু আপনার নামাজ হবে না এইজন্য বলেছি মন কবে তুই সাধু হবি ওরে ভুলা রইলি ভবের মায়ায় ডাক দিলে চলিয়া যাবি মন কবে তুই সাধু হবি ওরে যুবক আর যুবতীর সঙ্গে কাল কাটাইলি মনরঙ্গে ওরে বিষবেদনা অঙ্গে অঙ্গে ভবে আর কয়দিন কাটাবি মন কবে তুই সাধু হবি আমরা সাধু সেজে আছি কিন্তু আদতে আমরা সাধু হইতে পারি নাই নাই হইতে পারি নাই ফেরা হাজিরিন এই জন্য ওই মনকে সাধু বানাইতে হলে মনকে নামাজের ভিতরে হুজুরে আনতে হলে মন আপনার নিয়ন্ত্রণে আনতে হলে একটা শক্তি লাগবে কি লাগবে জনগণ কি লাগবে উশৃঙ্খল সমাজকে শান্ত বানানোর জন্য সুশৃঙ্খল সুন্দর করার জন্য যেমন একজন এমপির হস্তক্ষেপ লাগে আল্লাহ কয় তোর এই উশৃঙ্খল মনকে সুশৃঙ্খল তোর আয়ত্তে আনার জন্য আমি জমিনে কিছু আমার বন্ধু রেখেছি বলে সুবহানাল্লাহ